আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম সেখানে টিএনটি যে খালি জায়গাটা আপনাকে সিটি কর্পোরেশনকে দিতে সেখানে আপনি একটা পার্কিংয়ের ব্যবস্থা ট্রাক পার্কিংয়ের ব্যবস্থা বাস পার্কিংয়ের ব্যবস্থা করবেন এই কাজটি আপনি দ্রুতভাবে করবেন এটা আমি আজকে রিকোয়েস্ট করব আপনি এইটা করলে আমাদের এই এলাকার আপনি সন্ধ্যার সময় একবার বের হবেন বের হয়ে দেখবেন ওই এলাকার রাস্তাগুলো একটাও খালি থাকে না সমস্ত বাস এবং ট্রাক রাস্তাগুলির দুই পাশে পার্কিং করতে করতে এমন অবস্থা হয় সেখানে একটা গাড়ি চলাচলটাই মুশকিল হয়ে যায় সেই জন্য ওই ট্রাক স্ট্যান্ডটা আপনাকে রিকোয়েস্ট করবো মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি আপনাকে টাকা দিয়ে দিয়েছেন আপনি এটা তাড়াতাড়ি শুরু করবেন এটি আমরা রিকোয়েস্ট করবো স্মার্ট বাংলাদেশ আমাদের 2030-এ যেই মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমরা মধ্যমায়ের দেশে চলে যাব 2021-22-এ আমরা তার দ্বারপ্রান্তে কিন্তু চলে আসছি আমাদের যে এই কোভিড এই যুদ্ধ যদি না লাগতো তাহলে আমরা আরও আগে আরও আমাদের টার্গেট ফুলফিল করতে পারতাম আমরা এসডিজি গোল আমরা 2030-এ অবশ্যই পালন করতে পারব সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে কিন্তু এসডিজি তিনি সফলভাবে এগিয়ে যাচ্ছেন তাকে সেই জন্য পুরস্কৃত করেছেন বিএনপি বিরোধী দল হিসাবে নেই তারা রাস্তায় ভাঙচুর করার জন্য তারা মানে স্বীকৃত হয়ে গেছে জনবিচ্ছিন্ন এক দল সেই দল আজকে নানান ধরনের কথা বলছেন নানানভাবে প্রতিবন্ধ করতেছেন জীবনযাত্রা বন্ধ করছেন মানুষ হত্যা করছেন এবং সম্পদ ধ্বংস করছেন আর তার সঙ্গে সুন্দর বিশ্লেষণ করেছেন জনাব আনোয়ার সাহেব